এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। এত দাম দিয়ে স্যান্ডেলিয়ার কিনলেন, জানাবেন কোথায়? আমার মাথায় ফিল্ম কোম্পানিকে ভাড়া দেবো। আইটেম নম্বর 5, একটি মেহগনি পালং ডাবল বেড, 100 বছরের পুরো। ভেবে দেখুন, 100 বছর ধরে খাটের উপর কত প্রেম, কত ভালোবাসা, কত মান, কত অভিমান। 600, 625, 700, 825, 900, 925, 1, 925, 2, 925, 3. আইটেম নম্বর 6, একটি হারমোনিয়াম ওইখানে রাখা আছে, দেখুন। খুব শখের জিনিস,
You're off at me. You are still a crazy panic face. You're off at me. Do so taka. You're off at me. বিমলা কোথায় গেলি রে? বিমলা মেয়েটা কোথায় গেল? বিমলা এই যে দেখ, তোর জন্য কি এনেছি বিজু, এটা বের কর। ডরকিনে অর্ডার দিয়েছিলাম, এতদিন বাদে পাঠালে। কিরে তোর পছন্দ হয়েছে? নে বাজা, বাজিয়ে দেখ কেমন আওয়াজ। না তুমি বাজা। তুই বাজা না? না বাবা, নতুন জিনিস যদি ভেঙে যায়। তুই পাগল, হারমোনিয়াম আবার ভাঙে নাকি? সে ভালোবাসিলে জীবন মম, কুসুম সম পুলকে হাসে আড়ালে হারালে, সে মুখ শশী চবর আখে ছুড়িতে আসে। সে ভালোবাসিলে জীবন মম, কুসুম সম পুলকে হাসে। কভু অবহেলাতে কাঁদি কাঁদি লাগে, কভু অবহেলাতে কাঁদি কাঁদি লাগে, কভু বা সোহাগে তারি সুখনি সি জাগে, সে বিহনে মন বিবাগে, সে বিহনে মন বিবাগে। আপনা হতে সে আপন তবু, ডাকিলে কাছে থাকে তো বাসে, সে ভালোবাসিলে জীবন মম, কুসুম সম পুলকে হাসে। মিলন ফাগুনে জ্বলি যে আগুনে, মিলন ফাগুনে জ্বলি যে আগুনে, তারে তো বোঝা গোদা বাঘে সে ঝুল না হেসে কাজরে, বাঘে সে ঝুল না হেসে কাজরে, বিরহ সাবনে হায়, বিরহ সাবনে হায়। হৃদয় তোরিতে তাহারি কুলে, ভিড়ালে ভুলে অকুলে ভাসে, সে ভালোবাসিলে জীবন মম,
কুসুম শ্যাম পুলকে হাসি সে ভালোবাসিলে জীবন মম কুসুম শ্যাম পুলকে হাসি থামলি কেন বাজা? আমি পারি না। বাজাতে বাজাতেই শিখবি, তোর মা বেঁচে থাকলে তোকে শেখাত, আমার অত ধৈর্য নেই। মা খুব ভালো গান গাইতো, তাই না? হ্যাঁ, গলাটা খুব মিষ্টি ছিল, সুরও ছিল, তোরও গলায় সুর আছে। হ্যাঁ, গান শিখবি? হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি চিঠলিকে পাঠিয়ে দিচ্ছি ব্যাসের ওস্তাদির কাছে, কাউকে পাঠিয়ে দেবেন। হ্যাঁ বুঝু, বন্দোবস্ত করিয়ে দিন, দিদির আমার গানের ভারী শখ আছে। নায়েব বাবু অপেক্ষা করছেন। ও ঘরে বসতে বল, সকালে উঠে মুখ দেখাও পাপ। আয় মা। হ্যাঁ রে, তোর খুব একা একা লাগে না রে? হাসলে যাবি কেন? সেখানে কত বন্ধু হবে, হই হই করতে করতে দিন কেটে যাবে। না, আমি তোমার কাছে থাকব। যা খেলা করে বোঝা। কি ব্যাপারে নায়ক গৌরাঙ্গ, কি দুঃসংবাদ বলো? আগে দুঃসংবাদ কেন হতে যাবে? সুসংবাদ তো তুমি বড় একটা আনো না, বলো কি চাই? কোন মহল বিক্রি হচ্ছে আর বেনামিতে তুমি তা কিনছো? আগে কি কথা বলছেন হুজুর, এ কথা উচ্চারণ করো পাপ, আমরা আপনাদের খেয়ে মানুষ, বংশ পরম্পরায়। হ্যাঁ, আর সেই জন্য বেশ ভালো করে বংশটি দিয়েছো বংশ পরম্পরায়। আগে ছি 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 ছি, বেড়াল তপস্বী, যাকে আমার সঙ্গে সঙ্গে এই বাড়ির বাতি নিভবে কি লাল বাতি জ্বলবে পরোয়া নেই, শুধু বলো কি দরকার? আগে রূপনারায়ণপুরের গোমস্তা আপনাকে দয়া করে যেতে বলেছে। কেন, আমি দয়া করবো কেন? আগে একটা গুজব শোনা যাচ্ছে যে বছর দুয়েকের মধ্যেই নাকি জমিদারি প্রথার উচ্ছেদ হবে। গুজব নয়, ওটা সত্যি, জমিদাররা থাকছেন না, আর না থাকাই উচিত। নাকি সে কি? তোমার তাতে কি গেল এলে হে? চিরটা কাল তো তোমরা গোলামি করে এসছো, এতদিন জমিদারদের গোলামি করেছো, এইবার ব্যবসাদারদের গোলাম হবে। আমি একজন জমিদার হয়ে এই কথা বলছি যে দেশে জমিদার থাকা উচিত নয়। বিজু জিন্দে, তবে ব্যাপারটা কি জানো, আমরা রাস্তায় কোনো মিছিল বার করব না, কোনো প্রোটেস্ট করব না, নীরবে সব কিছু মেনে নেব। কারণ নাম্বার ওয়ান উই আর জেন্টলম্যান, নাম্বার টু উই হ্যাড এনাফ। বলো রূপনারায়ণপুরের কি খবর বলো? আগে প্রজারা কেউ খাজনা দিতে চাইছে না। চাবুক লাগাও। আগে চাবুকের দিন চলে গেছে, আপনি যদি একবার যান হুজুরকে দেখে, প্রজারা হয়তো দু এক পয়সা ঠেকাবে বলছো, কিন্তু এদিকে যে ভাঁড় খালি, টাকা পয়সা কিছু নেই। সবই তো আপনি জানেন। সবটুকু জানি না, যতটুকু জানো ততটুকু জানি। হিমলা, বিমলা চল দিন কত রূপনারায়ণপুর ঘুরে আসি। হ্যাঁ তারায় তারায় উড়ে বেড়ায় মাটিতে, সে
নামে নাম বলে আমি মনের কথা জানি না, মন বলে আমি মনের কথা জানি না। সাজের তারা হাত ছানি দেয় ভোরের তারা টানে, সাজের তারা হাত ছানি দেয় ভোরের তারা টানে, সাগর ঢেউ ভেসে যায় সে, সাগর ঢেউ ভেসে যায় সে কোন পারে কে জানে। দেহ আমার চলতে না রে বইতে না রে ভারে, দেহ আমার চলতে না রে বইতে না রে ভারে, হালকা হাওয়ায় পালকি চড়ে, হালকা হাওয়ায় পালকি চড়ে কোথাও সেজে থামে না, মন বলে আমি মনের কথা জানি না। তেরো নদী সাত সমুদ্র সেজের ভাই তারি দোসর, তেরো নদী সাত সমুদ্র সেজের ভাই তারি দোসর, ঝরা শাওন ভরা ভাদর সবই যে ভাই তারি গোচর, দেহ আমার ঘরের কোণে কাটাই নিশি সাজবি হানে, দেহ আমার ঘরের কোণে কাটাই নিশি সাজবি হানে, দিনের আলো রাতের আধার, দিনের আলো রাতের আধার কিছুই সে যে মানে না, মন বলে আমি মনের কথা জানি না, মন বলে আমি মনের কথা জানি না। দেখো না শরবত নিয়ে এসেছি, শরবত দেখলেই বাবু। তো আজই ছাড়তে হবে নানায় মশে, আর ওসব নামে কেন ডাকা ভাই, জমিদারির সঙ্গে সঙ্গে নায়েবত্ব বুঝেছি, হ্যাঁ বাড়ি আজকেই ছাড়তে হবে সেই রকমই তো কথা ছিল, এখন উঠবেন কোথায়? আপনার ওখানে নিশ্চয়ই নয়। না আমাদের বাড়িতে আর আপনাকে কি করে উঠতে বলি, আমরা পুরুষানুক্রমে আপনাদের নফর,
নফর চাকরদের বাড়িতে উঠলে আপনার সম্মানহানি হবে যে। বাড়িতে শুনলাম আপনি কিনেছেন। পাগল, আপনাদের সম্পত্তি কেনার সাধ্য কোথায়? আমার স্ত্রী কিনেছে। আপনার জন্য সত্যি দুঃখ হয়। আপনার বাবার মৃত্যুর পর আমার বাবাই দেখে শুনে আপনার বিয়ে দিয়েছে, কিন্তু শ্বশুর বাড়ির সুখ আপনার কপালে টিকল না। অকালে বিধবা হয়ে আবার এ বাড়িতে ফিরতে হলো। এ বাড়ি আপনারই থাকত, কিন্তু আপনার বাবার মদ আর বাইজির পেছনে বেশি কি খরচ আপনাকে পথে এনে দাঁড় করায়। ওদের কথা থাক, আপনার ঠাকুর দাদা আমার ঠাকুর দাদার পায়ে গুলি চালিয়ে খড়া করে দিয়েছে। আপনার বাবা আমার বাবাকে ধরে চাবুক মেরেছিলেন, কারণ আপনার সঙ্গে আমার বিয়ে প্রস্তাব করেছিলেন বলে। আমার ঠাকুর দাদা একদিন প্রতিজ্ঞা করেছিলেন আপনাদের সমস্ত সম্পত্তি তিনি একদিন কিনে নেবেন, তার সে স্বাদ বাবা পূরণ করেছেন। আপনার কোনো স্বাদ অপূর্ণ নেই তো? ছোট্ট একটু স্বাদ আছে। আপনার তো স্বামী সমেত শ্বশুর বাড়ি অনেক আগিয়ে গেছে, আপনারও সন্তানাদি নেই। আজকালকার দিনে বিধবাদের পক্ষে কাশি বাস করা বিপজ্জনক, সেই জন্যে বলছিলাম আমার ছোট্ট একটা বাগান বাড়ি আছে। জমিদারদের সর্বস্ব কিনলেও জমিদার হওয়া যায় না নায়ক বাবু। আভিজাত্যের সঙ্গে রক্তের একটা যোগ আছে, সে রক্তের রং নীল। দিদি, ও দিদি, আরে কি করছো? চলো গাড়ি নিয়ে এসেছি। দিদিকে নিয়ে তো চললি, এখন তুলবি কোথা? কেন বাবু, আমার হুজুর আমাকে একটা বাড়ি করে দিয়েছেন না, সে বাড়ি তো বলতে গেলে আমার দিদিরই আছে। চল। মাসের নামিয়ে দে বাবা। একা হবে না, আপনাকে হাত লাগাতে হবে। চলুন। আর বেশি দিন তোদের অত্যাচার সহ্য করতে হবে না রে, রেভলিউশন আসছে, সব এক। আচ্ছা মা, তোমাদের কি যত তর্পণ ওই গরিব নিরক্ষর অসহায় লোকগুলোর উপর? আর এদিকে বড় লোকেরা যে চুরি করে করে দেশটাকে ফাঁক করে দিল। আমাকে তাড়ালেই তোমাদের পাঁচটা পা থাকবে। আমাদের পা? নিশ্চয়ই তোমাদের পা। বাবা 1000 টাকা মাইনে পায়, সে মানে তো ফ্রিজিডিয়ার হয় কি করে? বাবা চুরি করে না। এই এই কি হচ্ছে কি? হত বাবা টাকা বাবা সব সব আজ বাজে কথা। এই জন্য আমি তোমাকে পয়সা খরচ করে লেখাপড়া শিখেছি। লেখাপড়া শিখেছি বলেই তো এগুলো বুঝতে পারছি। এই পা বেশি দিন চাপা থাকবে না, বুঝেছো? যেদিন জনতার আদালতে সর্বসমক্ষে বিচার হবে সেদিন জেতি পাবে। শুনছো কথা? শুনছো? সব শুনছি। ওদের পৃথিবীতে আনাটাই আমাদের ভুল হয়েছে। সে ভুল পরে শুধরিও, আগে ওকে বাড়ি থেকে তাড়াও, নাহলে আমি বাড়ি থেকে চলে যাব। বিরাই হলো না, আমি সব শুনেছি আর মুখে মুখে কথা যা মানে করে কিছু হবে না, দূর হয়ে যাক। কিন্তু ও চলে গেলে তুমি চালাবে কি করে? একটা লোক চেখাতে পারো না। আমি দেখে দেখছি না। না না না, আমি তা বলছি, শুনুন, আমি বলছি যে তুমি ছাড়া তো এ বাড়িতে কুটোটি কেউ না রে না, সেজন্য অন্তত একটা লোক।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার বাবা তুমি বুঝবে। শোনো শোনো, এই তুমি যে বলেছিলে যে বাসন্তীর জন্য একটা, যা বাবা আপনার নাম হরেন্দ্র কুমার ক্যাকে? হ্যাঁ, কি ব্যাপার? আচ্ছা আসুন বসুন, ডিউটির সময় আমি বসুন। আপনার ছেলের নাম সঞ্জীব কুমার ক্যাকেচ? আগে হ্যাঁ, কেন কি করেছে সে? সে ঘরে আছে। আগে হ্যাঁ, থাকা তো উচিত, এতক্ষণ তো বাবাকে জ্ঞান দিচ্ছিল। মা, এই যে পুলিশ, এতে ভয়ের কি আছে? সাত পথে থাকলে ভয়ের তো কিছু নেই। তাহলে খোকা যা বলছিল তা সত্যি? কি কি বলছো তোমার খোকা? ওই ওই ফিসিটি থামা, বুঝ খোকা, খোকাকে আমাদের সান মানে ছেলে, শুধু সান নন, সান অব এক্সোয়েন্স মানে আপনার ছেলে একটি র্যাকেটের সঙ্গে মিশে সস্তা পলিটিক্স মানে মাস্তানি করে বেড়াচ্ছে। সে কি আমাদের ছেলে মাস্তানি? না বাবা, আমি মাস্তান নই, বরং মাস্তানোক্রেসির বিরুদ্ধে আমাদের সংগ্রাম। মাস্তানোক্রেসি? তোমাদের মতো লম্বা কেশিদের কি করে শায়েস্তা করতে হয় আমার খুব ভালো করে জানা আছে। আপনার ছেলেকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, যদি সামলে না চলে বিপদ হবে, দেখা যাবে। চুপ, আমার চোখে ধুলো দিতে এসো না, সাকসেসফুল হবে না, আমি ইংরেজের হাতে গড়া অফিসার। তাহলে তো আপনার এতদিন রিটায়ার করা উচিত। সেটা তোমার দেখবার দরকার নেই, এক্সটেনশন ম্যানেজ করেছেন বুঝি। আইসে, চুপ, তোমার মতো অনেক বিপ্লবীকে আমি দণ্ডামের ঠান্ডা করেছি। আমার এলাকায় কোন রকম ট্রাবলস আমি বরদাস্ত করব না, ধরে ব্যাম্বু দিয়ে ছড়ে দেব। আর কত ভাবে লোকের কাছে অপদস্থ করবি তোর আমাকে? হ্যাঁ, যে কোন দিকে যাই, ছেলেকে তো একটা কথা বলার উপায় নেই, বললি বলবে এখন যে পৃথিবীতে কেন এনেছিলে তোমরা। তুমি তাহলে বুঝে বলতে পারো আমাকে ওই একই কথা বলে মরুন। শোনো শোনো, যাচ্ছে শোনো 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 শোনো, তোমায় যে কি কথাটা বলতে এসেছিলাম সেই কথাটাই ভুলে গেলাম সারা। হ্যাঁ, হারমোনিয়াম। কি বাবা, হারমোনিয়াম হারমোনিয়াম করে তো একবারে জান কয়লা করে দিয়েছিলে, ভুলে গেছো? এই দেখো, বাসন্তীর জন্য কি একখানা হারমোনিয়াম নিয়েছি, দেখো বাসন্তীকে ডেকে দেখো। তোমা কি সুন্দর দেখতে বাসন্তী। বাসন্তী, হাঁ করে দাঁড়িয়ে শুনছিস কি? দেখছিস তো চিৎকার করে করে আমার গলাটা ফেটে যাচ্ছে, যা দিদিকে ডেকে নিয়ে আয়। জানো একবারে জমিদার বাড়ির জিনিস দেখো, ডোয়ার্সিনের তৈরি প্যারিস রেড। বাজবে তো? বাজবে না মানে তুমি 250 টাকা ধসিয়ে দিয়েছো আমার। বাসন্তী, এই দেখো, জন্য হারমোনিয়াম নিয়ে এসেছি। হারমোনিয়াম কি হবে, কতদিন ধরে বলছে একটা ইলেকট্রিক গিটার কিনে দাও। আচ্ছা, আমাদের কি কোনো কাজ তোদের পছন্দ হয় না রে? দুবেলা খাওয়া পড়া ছাড়া যা বলেছো, এখন হারমোনিয়াম এলো তো বলছে ইলেকট্রিক গিটার চাই। একটু আধটু গান শিখতে হবে না? আজ বাদে কাল বিয়ে দিতে হবে। বটেই তো, একটা গানের মাস্টার ঠিক করে এক কাপ চা দাও। এত বেলা চা খায় না। বিয়ের সঙ্গে গানের কি সম্পর্ক মা? আছে, আজকালকার ছেলেদের পছন্দ খুব। মেয়েকে একটু রবীন্দ্রসঙ্গীত শিখতে হবে বুঝেছো, লেখাপড়া শিখতে হবে, পার্টি করা শিখতে হবে, সংসার করা ছাড়া সবকিছু শিখতে হবে। তার মানে আরো শুধু কাজে হারমোনিয়াম কেন হবে, এখন আবার মাসে মাসে গানে মাসের জন্য খরচ করতে হবে নাকি? তা ছেলে মেয়েদের যখন পৃথিবীতে এনেছো তখন একটু খরচ করতে হবে বই কি? একা চেষ্টায় তো ছেলে মেয়েদের পৃথিবীতে আনা যায় না ভাই, আমরা দুজনেই দায়ী। তা তুমি একটু ভার নাও না। আমি যদি রোজগার করতে পারতাম তাহলে তোমাকে বলতে হতো না। আরে না, তোমাকে রোজগার করতে হবে কেন? আমি বলছি যে মেয়েটাকে তুমি গান শেখাতে পারো। আমি? হ্যাঁ, কারণ তুমি সেই বিয়ের পর হারমোনিয়ামে যে গাইতে, যদি না দেখা মেলে এই জীবনে দূরে গেলে, মানিটা গাইতে না দারুন, এই খা দাঁত বেলা হারমোনিয়াম বাজিয়ে গানটা গাইবে। মাইটা নেই মরুন, খালি ঘুমই দেখিস। বেশ, আমি না বেলা অব্দি ঘুমাই, তোরা কি করিস? তোরা ভোরে উঠে আমাকে একটু সাহায্য করতে পারিস না? আমার কাছে তোমার পছন্দ হবে না? পছন্দ হবে না, চল ওই ঘরে আছি। শুনতে পাচ্ছিস না? না রে, আমি বরং যাই, নাকামো করতে হবে না, চল। দাদা, দেখ না, এসে নাকামো করে যাবো যাবো বলছি, এই আজি বাজি কথা বললাম সত্যি চলে যাবো। যা, আমাদের জন্য দু কাপ কফি করে নিয়ে হট। মাকে গিয়ে বল না স্থান ভেঙে দেবে। শুনছিস?
সঙ্গীত চর্চা চলে গেছে। কি করব, নেই কাজ তো খই ভাজ। বাবা একটা হারমোনিয়াম কিনেছেন। সত্যি? উফ, আমার যে কতদিনের শখ না, তুই এ বাড়িতেও সব কিছু হওয়ার উপায় নেই। এই দেখো না, বন্ধু গাড়ি ধার করে বেহালা শিখতে হচ্ছে। বাবার গান বাজনা শুনলে উইন্ডের ট্রাবল হয়। আমাকে গান শিখতে হবে, নাহলে বিয়ের বাজারে দর কমে যাবে। তোমার বিয়ের চেষ্টা হচ্ছে বুঝি? ন্যাচারালি গানের মাস্টার খোঁজা হচ্ছে। তুমি দরখাস্ত করো না। দাদা কি বলো? তোমার দাদা এটা তো একটি রাজনৈতিক গুন্ডা। খুব ভালোবাসি। যতই তোরা গান গাইবি ততই তো গভর্নমেন্টের মজা রে, তাই না? বাবেরা যখন গান গাইছে তখন তো এদের দুঃখ কষ্ট কিছু নেই। তা বলে গায়ক মানে মেরুদণ্ডহীন? প্রোটেস্ট করার ধক আছে তোদের? সেরকম গান জানিস যা দিয়ে জনগণের মনে আগুন ধরিয়ে দেওয়া যায়? কাজী নজরুলের গানগুলো একবার শুনি। আরে রাখ, অমৃত দিগম্বরদের মতো লিখতে পারে কেউ? ঝুলবে জোদ্দারের মুন্ডু আমলকির ওই ডালে ডালে। আমলকির ডালে ডালে ও কথাটা কিন্তু রবীন্দ্রনাথকে গ্যারা দিচ্ছে। তা আমাকে ডাকলি কেন বাবা? আমার যদি রান্না পুড়ে যাচ্ছে। ওই যে তুমি বাসন্তীর জন্য গানের মাস্টার খুঁজতে বলেছিলে। এই শ্রীমান সরবিতা। ওমা তাই তো, আমাদের অসুখী তো ভালো গান গায়। তাহলে তুমি একটু বাসন্তীকে দাও বাবা। আগে ওর বাবাকে বলি, কর্তার আর কিছুর মুরব নেই, মেজাজ দিয়ে আছে একবারে ষোলো আন। চলি রে। সেমিফাইনাল অব্দি উঠেছি। ফাইনালে কি হবে? তোমার মা তোমার বাবার সাথে খেলবে। অসভ্য। রে গা মা পা ধা নি সা। চলতে পারি এমনি করে, গান গাইতে পারি এমনি করে, যদি বলতে পারি তোমায় ভালোবেসেছি। আগুন চালানোর ব্যবস্থা করেছো? রাজস্থান থেকে চিঠি এসেছে, বুঝেছো তো? কারা গায়ত্রী? যেখানে বিয়ের কথা আছে। বাবা, তোমার মেমারি কিন্তু খুব শার্প। তা দিন রাত এত ঘুমিয়ে মেমারিতে কিরকম করে এরকম শার্প রাখলে গা? তোমরা তো খালি আমার ঘুমই দেখো। দেখি না, হাড়ে হাড়ে হৃদয়ঙ্গম করি। অর্ধেক দিন নাকি অফিস যেতে হয়। পাত্রপক্ষ গায়ত্রী বিয়ের দিন স্থির করতে চান, এই অজ্ঞানী। সর্বনাশ, মুঠে এক মাস সময়, তা ওরা গায়ত্রীকে একবার দেখবে না? ওদের জবানিতে তার আর প্রয়োজন নেই। ছেলের মা বাপ নেই, কাকাই গার্জেন। কাকা লিখেছেন পুষ্টিটাও চমৎকার মিলেছে, তাই ওরা আর দেরি করতে চান না। পারবে এত তাড়াতাড়ি সব ব্যবস্থা করতে? তুমি যদি একটু কম ঘুমো তাহলেই পারবো। আর তাছাড়া পুষ্টি যখন মিলেছে তখন এ ছেলে আমি হাতছাড়া করতে পারবো না। রাজস্থান
অত দূরে মেয়েকে পাঠাবে? কুষ্টি, কুষ্টির যখন ইচ্ছে তখন মেয়ে রাজস্থানে যাবে। কুষ্টি সহজে মেলে না জানো, আর কুষ্টি যদি না মেলে তাহলে একেবারে গুষ্টি তুষ্টি করে ছেড়ে দেবে। রাখো দেখিনি তোমার কুষ্টি, দিন রাত খালি কুষ্টি 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 রাখবো বলি দেখেছ? এই আট আঙুলে নটি গ্রহকে একেবারে কবজা করে রেখে দিয়েছি, কোনো সারা ট্যাঁ ফু করবার উপায়টুকু নেই। একবার আমাদের অফিসের বড় সাহেব আমার পেছনে লেগেছিল, ওই এদের ওটা দু এক পয়সা খেতুম বলে, সালা এমনও গুঁড়ো খেয়েছে একেবারে ফার্স্ট রিটায়ারমেন্ট। আশ্চর্য বাবা, তুমি ছেলেকে একবার চোখেও দেখবে না? ওরা যদি মেয়ে না দেখে ছেলের বিয়ে দিতে চায়, আমি বা ছেলে দেখতে যাবো কেন? আমার আত্মসম্মান নেই? উফ, তোর বাবা না একটা, আমার যা তা বলে গালাগালি দিতে ইচ্ছে করছে, তুই এবার ছেলেকে চোখেও দেখতে পাবি না। দাঁড়া, আমি মাসিমাকে বলছি। উপায় নেই, বাবা রাজি নন। তুই অ্যাসার্ট কর, হাঙ্গার স্ট্রাইক কর। আজকালকার দিনে এইগুলো সব অচল জানিস, এই বুড়ো গুলোকে দেখলে আমার রাগ হাসে, তোর বাবাই হোক আর আমার বাবাই হোক। এদের একটু বয়সের পর হিমালয়ে গিয়ে ধর্মকর্ম করা উচিত। ছেলে কি করে রে? ইউনিভার্সিটিতে আছে। কিসের প্রফেসর? পড়ায় না, ছেলেদের এক্সারসাইজ করায়, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর। ও গড, দিস ইজ আ ক্রাইম। তুই সত্যি রিভোল্ট কর। আমার তোমায় ভয় করছে। একটা লোক যাকে কোনোদিন দেখিনি শুনিনি হুট করে এক বিছানায় গিয়ে ঘুমোতে হবে? অন্যায়, ভীষণ অন্যায়। উফ, আমাদের না, আমি হলে উফ, আমি নমস্কার, কেমন আছেন? ভালো, আপনি? খুব ভালো, খেতে বসে যান। রে শুক্লা, কেমন আছেন? ভালো, তুমি কেমন? এই চলে যাচ্ছে, এরকম যাও, খেতে বসে যাও, দেরি করে লাভ নেই। হ্যালো ম্যানাজি। হ্যালো মুকুজ্জে। আরে যে বিরাট আয়োজন করেছে দেখছি। উপায় নেই ভাই, মেয়ের বিয়ে, এটাই দুঃখের। মেয়ে আমাদের এত প্রিয়, অথচ বিয়ের সময় বাপের নাম ভুলিয়ে দেয়। এই ব্যাচে বোধহয় আপনার জায়গা হবে না, আপনাকে তো বসতে হবে। বসে, আচ্ছা আচ্ছা, ঠিক ছানার পোলাওটা দারুণ হয়েছে। প্রভিডেন্ট ফান্ডটা ভাঙলেন, তারপর তারপর কিছু চড়াশুদে টাকা ধার করলুম। দেখুন, খেয়ে বলে দেবো কত টাকার দই। মোল্লার চক, ওই মোল্লার চকেই আমার স্ত্রীর ছবাটা চুরি চলে গেল। জিনিসপত্র বের করছেন তো? বাবা বন্ধ করে দেওয়া উচিত। আমি তো ঠিক করেছি, আমার মেয়ের বিয়েতে বলেছেন খাওয়ার পর একদম বন্ধ করে দেবো, লোকজন একদম বলবো না। আজকালকার দিনে এই সমস্ত সম্পূর্ণ অর্থহীন। অর্থ যাদের আছে তাদের কাছে অর্থহীন নয়, যাদের নেই তারাই কেবল অর্থ খুঁজে পায় না। আপনি কোথায় যাচ্ছেন মনে কি বিপদ দেখুন তো? আরে পাশাপাশি আমরা থাকি, এমনি তো দেখাই হয় না। আর সেই আনন্দের মানে সব্যশান্ত হয়ে আনন্দ করার পেছনে যে একটা ই। হ্যাঁ মেসাই, আপনি বসুন, আমরা গিয়ে আসছি। তোমাদের চাকরটা কোথায়? মা বাইরে গেলে চাকরটাকে বের করে
আমি বাবা ফোনের পিসিমা। আচ্ছা জি, আপনি প্রফেসরই আছেন? তোমার নামটা কি বাবা? আমার নাম প্রতাপ চ্যাটার্জি আছে। আমাকে তো সবাই বলে আমি বাঙালি না আছি, তা কি করি বলেন। 70-80 সাল হয়ে গেল রাজস্থানে, আমার নানাজি সেটেল করেছিল। আচ্ছা শাশুড়িটা কোথায় আছে? শাশুড়ি শাশুড়ি শ্বশুরজি কা ওয়াইফ, আমার চিড়িয়ার মাতাজি। হ্যাঁ হ্যাঁ বাবা, বুঝেছি বুঝেছি। একবার ডাকিয়া দিবেন, একটা কথা ছিল। এখনই দেখে দিচ্ছি। আমাকে ওসব বিরক্ত করো না, যা। যা, জামাই ডাকছে। আচ্ছা দাদা, দেখে শুনে কি জামাই করলে? কেন কেন, সব জামাই যেমন দুটো চোখ দুটো কান দুটো হাত দুটো পা থাকে, এরকমই সব দূর দূরে করে আছে। কিন্তু এই যে কি রকম, আরে কুষ্টি কুষ্টি কুষ্ঠির উপর কারো কথা যাবে না, যা। চলো দাদা। নমস্তে মাতাজি। বেঁচে থাকো বাবা। চাচাজি এই গহনাটা আপনাকে দিতে বলেছে। বাহ, আচ্ছা শ্বশুরটা কোথায় আছে? এই পালাচ্ছ কেন? না না না, পাপা পালাবো কেন, পালাবো কেন, জামাই ডাকছে, যাও। ও আচ্ছা, এই যে বাবা, আমি আমায় আসছিল। চাচা দিয়ে এই আঙুরটা আপনাকে দিয়েছি। বাবা কি শ্বশুরজি পছন্দ হয়েছে? তুমি চাটাজি কো হমকো বহুত বহুত শুক্রিয়া। আরে শ্বশুরজি ভি আচ্ছা হিন্দি বলতে পারে। শ্বশুরজি আপনি এত দুবলা কেন? ডায়াবেটিস ব্লাড প্রেশার আমি বাইছি সেই পাঁচ রকম। আরে রাজস্থানে চলে আসুন, এক মহিনা মে তবিয়ত দুরুস্ত করিয়ে দেবি, কম সে কম 48 ইঞ্চ চেস্ট আর 15 ইঞ্চ কোমর বানিয়ে দেবি। আর তবে একটু অসুবিধে হবে, মছলি রোজ পাওয়া যাবে না, মগর পরোয়া নেই, ঘিউ আছে দুধ আছে। এই যে আমরা হারমোনিয়াম এনেছি, এবার গান হবে। আচ্ছা বাবা তুমি এখন তাহলে আনন্দ করো, গান বাজনা করো। হ্যাঁ আমি যাই। হয়ে যাক ভাই, দুখানা রাজস্থানি ফোক হয়ে যাক। গানাটা আমার সেরকম আসে না বুঝলেন, আমি তবলা বাজাই। কন করত তোরে মিনতি পিয়ারবার, ধনী সামার মিনতি পিয়ারবার, ধনী সামার মিনতি পিয়ারবার, কন করত তোরে আমার
আমার এখন ওখানে যাওয়াটা ঠিক হবে না, বুঝলি? বাবা মা বোধহয় এতক্ষণ খেতে বসে গেছে। তোরা যা, কিছুতেই ছাড়বি না, দরকার হলে চার্জ করবি। আপনারা যে আগে এখানে মজা করে খাচ্ছেন, কিছুতে হতে দেবো না। যারা খেতে পায় না, মানে ভিখিরি, তো খেতে দিতে হবে। সে কি মস্তান আবার এখনো অতিথিরা খাইনি, অর্ডারটি সব তাদের রুটি ভালো মন্দ খাচ্ছে। আরে আমার নামে খেলো, আরে অত কথা দরকার কি? দুই একটা ঝান্না ডাকু আয়া, চলেন তো একবার দেখিয়ে দিন তো কোন ডাকু আছে। চার ঝাঁপের মে শ্বশুরাকে না ভাই না, তুমি দিও না। রাজস্থানের মতো এখানে জুয়েল খাই খায় না, এখানে সব বোমা বন্ধুকে কারবার। হ্যাঁ, তব ছোড় দিজি না। বাবারা দেখো, আমি আমি তোমাদের কথা দিচ্ছি বাবারা, যে এই এই অতিথিদের খাওয়া হয়ে যাক, হয়ে যাবার পরে এটো কাটা যা পড়ে থাকে সব তোমাদের দেবো বাবারা। এটো কাটা কার যাওয়ার কথা বলছি, দেখছি না তারা রাম হবে। হ্যাঁ চল চল, গিয়ে খাওয়া দাওয়া নিয়ে আসি, চল। তাদের আগে ঝান না। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরি হরি বল সবে, হরি ছাড়া কি আর ভাবে, ও নাম শুনে তোরে যাবে, শান্তি 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 পাবে, হরি হরি বল সবে, হরি ছাড়া কি আর ভাবে, ও নাম শুনে তোরে যাবে। জানিস বিচুদা, গান শুনলেই না আমাদের সেই হারমোনিয়ামটার কথা মনে পড়ে যায়। একদম সকালে কীর্তন গান করে যাচ্ছে, পাড়ায় কেউ মারা গেল নাকি? বল, ছুটি পেল আজকে শরীর কিরম আছে রে? ওমা, এ তো দেখছি গায়ে বেশ জ্বর, তাহলে আজ আর কাজে গিয়ে কাজে। ওই মেয়েটাকে একবার চান টান করিয়ে স্কুল পাঠিয়ে। না না, একদিন কাজে না গেলে কিচ্ছু ক্ষতি হবে না। দিদি, মেয়েটা মা নেই তো বড় কষ্ট। কেন, বাবা তো আছেন। আচ্ছা, তুই যখন এত ভাবছিস, আমি না হয় গিয়ে একবার দেখে আসি। নাই, তোমাকে কোনো বাড়িতে গিয়ে কাজ করতে হবে না। কেন, কাজ করলে ক্ষতি কি? আমি তো ভাবছি এখন থেকে কাজের চেষ্টা করব। আমি জিন্দা থাকতে? চুপ কর, তুই মরলে তখন তখন আমার অমন খাবার জুটবে না। যাকে জন্ম দিয়ে কেতাত্ত হয়েছেন তিনি বাড়ি আছেন? ওর মা কেতাত্ত হয়েছেন, আমি হয়নি। আপনি কি সকালবেলা ঠাট্টা করতে এসেছেন? ঠাট্টা করার সময় নাই। আপনার ছেলে সন বাড়িতে আছেন কি? কেন, সে আবার কি করেছে? ও ভগবান, সঞ্জীব সঞ্জীব কি করেছে বলেন তো, আমি চুচি লাশ করে দেবো। আজকে দিন সামনেই বলা হবে। একটি চরে তোমার মুন্ডু পুড়িয়ে দেবো, সোয়াইন। দেশে বিপ্লব আনবে, তাহলে আমরা রয়েছি কি করতে? হারমোনিয়া বাজিয়ে গান করতে? আপনি আমাকে অ্যারেস্ট করতে পারেন, কিন্তু গালাগাল দেওয়ার কোনো অধিকার আপনার নেই। শাট আপ, তোমাকে অ্যারেস্ট করব না, হাজতেও পুরব না, পাচার কাপড় তুলে বেত লাগাব। কাল কাল পিটিবিসির বাড়িতে ভিখিরি লাগিয়ে দিয়েছিলে কেন? আমি? হ্যাঁ, তুমি ছাড়া আর কে? যাদের অ্যারেস্ট করেছেন তারা আমার নাম বলেছে। অ্যারেস্ট কাউকে করতে পারিনি, ইচ্ছে করি করিনি। অ্যারেস্ট করতে পারলেন না কেন? তারা আমার থানার এলাকায় পড়ে না। এইটাই কারণ না অন্য কারণ আছে? অন্য কোনো কারণ নেই। ইডিএ তখন থেকে জেরা করে চলেছে, পুলিশ অফিসার আমি না তুমি। বাবা, এরা কি আমাকে পাগল করে ছেড়ে দেবে? মেসমশাই, কি হয়েছে মেসমশাই, কি ব্যাপার? আমি কিচ্ছু জানি না, আমায় কিচ্ছু জিজ্ঞেস করবে না। তুমি 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 তো থানায় গিয়ে ডায়েরি করে আছো,
যে বিয়ের সময় তোমাদের বাড়িতে হামলা হয়েছিল? হ্যাঁ, কিন্তু তার জন্য এ বাড়িতে থেমেছি কেন? আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে এই হামলার পেছনে এর কালো হাত ছিল। সঞ্জীব, তোমাদের কি হয়েছে? আপনাদের মাথায় না যত সব উদ্ভট চিন্তা আসে মশাই। সঞ্জীব সারাদিন বিয়ের এত খাটলো, আমরা একসাথে বসে খেলাম। তোমাদের বাড়িতে ছিল আগে? হ্যাঁ, ও তো সারাদিন মায়ের কাছে বসেছিল। আপনি তো পাড়ায় যা হবে সব ব্যাপারে আমাকে ধরবেন, যত দোষ নন্দ ঘোষ। বিশ্বাস করতে পারলাম না। ঠিক আছে, এই সত্যি করে বলতো, হামলা দিয়ে ছিলি? দূর পাখন নাকি, আমার খেয়ে কাজ নিয়ে তোদের বাড়িতে হামলাবাজি করতেই হবে। স্কুল যাবার সময় হয়েছে? বিজুদা তোমাদের বাড়ি কাজ করে, তার অসুখ, তাই আমি এলাম তোমাকে তৈরি করে স্কুলে পাঠিয়ে তারপর যাব। চল। বিজু মানে মানে আমি বিজুর বাড়িতে থাকি, ওর অসুখ তাই কাজ করতে এলাম। ও, আপনি কাজ করবেন? হ্যাঁ, মানে এ বাড়িতে বিজু যেসব কাজ করে দেখুন। ও, আই এম সরি, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমি সব্যসাচী হবার চেষ্টা করছিলাম, এক হাতে দাড়ি কামাচ্ছিলাম আর এক হাতে একটু ব্রেকফাস্ট তৈরির চেষ্টা হচ্ছিল। তোমার নাম তো শ্যামলী না? বিজুদা তোমার কথা খুব বলে, চলো তোমায় তৈরি করে দিই। শুনুন, শুধু শুধু আমাদের পাপের বোঝা বাড়িয়ে লাভ কি বলুন তো? আমরা বাপ ব্যাটিতে ঠিক ম্যানেজ করে নেবো। বাবা আমার চানের জল কাল সব ঠিক করে দিয়েছে। বল, তোর বাবা কত কাজের। বেশ, তাহলে তুমি চান করে এসো, আমি ততক্ষণ তোমার জন্য একটু রান্না করে দিই। আরে বাবা, ও রান্না বান্নায় অনেক হাঙ্গামা, আমরা বরং হোটেল থেকে আনিয়ে নেবো। তুমি রান্নাঘরে কোথায় কি আছো আমায় একটু দেখিয়ে দাও তো। চায় না যে আমাদের বিয়ে হয়। কেন? বাবা মাকে বলছিল যে তুমি আমাদের বাড়িতে আসো, আর আমি যে তোমাকে গান শেখাতে যাই, একেবারেই তাদের পছন্দ নয়। বেশ, আমিও আসবো না, তুমিও আমাদের বাড়ি গান শেখাতে যেও না। বাবাদের যে সব কথা শুনতে হবে তার কি মানে আছে? শাস্ত্রে বলেছে 16 বছর বয়সের পর ছেলেকে বন্ধুর মতো দেখা উচিত, কথাটা আমাদেরই শাস্ত্রের, অথচ মানে বিদেশে। তাহলে কি করবে কিছু ভেবেছো? ভেবেছি, ডেসপারেট হতাম। বেলা 5টা অবধি ঘুম, আমি দরজা খুলে দিচ্ছি, যা গিয়ে দুধ নিয়ে আগে। দরজা খুলে কি কি দরজা খুলো, উড়ে চুর ঢুকিনি তো?
কি সর্বনাশ! ওকে শুনছ, আর ঘুমোতে হবে না, তাড়াতাড়ি উঠে এসে দেখো কি সর্বনাশ হয়ে গেছে। কি হচ্ছে? চল চল কোথায়? চল কোয়, চল কোয়রে। মা, আমরা চললাম, মানে আমি আর অশোক নিজেরাই নিজেদের ভবিষ্যৎ ঠিক করেছি। আশা করি আমাদের খোঁজ করে সময় নষ্ট করবে না। আমি কতদিন বলেছি যে ঘি আর আগুন কখন তুমি পাশাপাশি রাখবে না, তাও তাও করে চলে উঠবে শাস্ত্রের বচন, তুমি কোনোদিন আমার কথা জানা নেই। এখন না, হারমোনিয়াম মেনে দাও, হারমোনিয়াম মেনে দাও, মেয়েকে গান শেখাবো, হারমোনিয়াম মেনে দাও। হারমোনিয়াম তোমার বোন অশোকের সঙ্গে ভেঙেছে। তুমি না পাড়ার মাস্তান? আমি মাস্তান হতে যাবো কোন? একদিন এই বুড়ো বাপের জন্য মাস্তান হও না। তুমি যদি এতটুকু আমার সম্মানের কথা ভাবো, তাহলে যাও অশোকের বাপকে গিয়ে জিজ্ঞেস করো, ঈশ্বরের বাচ্চা আমার মেয়েকে কোথায় রেখেছে? যদি না বলে তাহলে বেঁধে দিয়ে লাশ করে দেবে। আমরা দেশে বিদ্রোহ আনার জন্য শক্তি সঞ্চয় করি বাবা, ওইসব প্রেম ট্রেম নাক আমার মধ্যে আমরা নেই। হে ভগবান, তুমি কি যোগ নিয়ে এলে? আমি এখনো মরিনি, এখনো আমি পেছনে আছি। সাংঘাতিক জিনিস মশাই, জানেন তো, বাঘে ছুঁড়ে আটা রক্ষা, আর আমরা যদি একবার ছুঁই না তাহলে সব পঙ্গে ঘাবে। বেরোক, তবে শালাকে আমি দেখে নেব। আবার এক্সাইটেড হচ্ছে। আপনারা দুজন শিক্ষিত, পৃথিবী আমার কি ঘটল? ওর ছেলে অশোক আমার মেয়ে বাসন্তীকে ইলোপ করেছে, ওর মেয়ে আমার ছেলেকে ফুসলে নিয়ে গেছে, স্ট্রেইট কেস অফ সিডাকশন। এত ডেঞ্জার মশাই, তাহলে তো ডায়রি করতেই হবে। দেখবেন, ভুলভাল বলে মিসগাইড করবেন না। মেয়েকে কখন থেকে পাওয়া যাচ্ছে না? কাল রাত থেকে। আমার ছেলেকেও কাল রাত থেকে পাওয়া যাচ্ছে না, সে খবর জানেন? সিনেমায় সিনেমা যায়নি তো? তাহলে সুইপার তাদের দেখতে পেত। মজুমদার, লালবাজারের খোঁজ নিয়ে দেখো তো, কোন ইয়াং কাপড়ের ডেড বডি পাওয়া গেছে কিনা। ডেড বডি? সুইসাইড কেস, সব সম্ভাবনাই তো আমাদের ভেবে দেখতে হবে। চিঠি পড়ে তো মনে হয় দুজনই ডেসপারেট। এতটা ডেসপারেশন কেন? মেয়ে প্রেগনেন্ট হয়নি তো? হতে পারে না। অসভ্য কথা বলছেন কেন? অসভ্য কথা? পোয়াতি হওয়া যদি অসভ্য কথা হয় তাহলে এই গ্রহে তাবৎ স্ত্রীলোকই অসভ্য। আমার মেয়ে মোটে পোক, দুর্মাস কিচ্ছু হয়নি। আপনি জানলেন কি করে? আমি মেয়ের বাবা, আমি জানতে পারবো না? এসব কথা বাপেরা জানে না, মায়েরা জানতে পারে। শুনুন মশাই, অ্যাজ এ পুলিশ অফিসার মাই অ্যাডভাইস উড বি, যদি মেয়ের ইয়ে হয়ে থাকে, জানাচ্ছেন কেন? যদির কথা হচ্ছে, যদি মেয়ে প্রেগনেন্ট হয়ে থাকে তাহলে আপনার ছেলে বিপদে পড়বে। নিশ্চয়ই, একশো বার। তার মানে মেয়েকে প্রেগনেন্ট সাজিয়ে শালা আমার ছেলেকে ফাঁসাবার মতলব? প্রেগনেন্ট কাউকে সাজানো যায় না মশাই, আপনাদেরও তো ছেলে পুলে হয়েছে জানেন তো। শুনুন, গোলমাল যদি সত্যি কিছু হয়ে থাকে তাহলে থানা পুলিশ না করে চুপি চুপি বিয়ে দিয়ে দিন।
তাহলে ইয়েই বাড়বে। যদি কিছু না হয়ে থাকে তাহলে তোমার মুন্ডুটি ভাঙবো। উনি ভাঙবেন আপনার মুন্ডু, আপনি ভাঙবেন ওনার মুন্ডু, আর পাড়ার লোক আপনাদের মুন্ডু দুটি নিয়ে ফুটবল খেলবে। এমনি করে যদি চলতে পারি, এমনি করে গান গাইতে পারি, এমনি করে যদি বলতে পারি তোমায় ভালোবেসেছি। এমনি করে যদি চলতে পারি, এমনি করে গান গাইতে পারি, এমনি করে যদি বলতে পারি তোমায় ভালোবেসেছি। এমনি করে যদি চলতে পারি, এমনি করে গান গাইতে পারি, এমনি করে যদি বলতে পারি তোমায় ভালোবেসেছি। এই জীবনের যত কথা গান হয়ে গেল আকাশে ছড়া, এই জীবনের যত কথা গান হয়ে গেল আকাশে ছড়া, ছেড়ে হয় কোন সাধের বেলায়, সব ছেড়ে হয় কোন সাধের বেলায় তোমার কাছে এসেছি। এমনি করে যদি চলতে পারি, এমনি করে গান গাইতে পারি, এমনি করে যদি বলতে পারি তোমায় ভালোবেসেছি। বলে বড় ভুল করেছি, মোরা বলি সব ভুল ভেঙেছি, কেউ বলে বড় ভুল করেছি, মোরা বলি সব ভুল ভেঙেছি, কেউ বলে ঘরে থাকা ছিল যে ভালো, মোরা বলি সব কথা ভেঙে ফেলো, কেউ বলে ঘরে থাকা ছিল যে ভালো, মোরা বলি সব কথা ভেঙে ফেলো। যত হাসি যত গান হবে না তো কবু না, যত হাসি যত গান হবে না তো কবু না, তাই তো দুয়ার দিয়েছি। এমনি করে যদি চলতে পারি, এমনি করে গান গাইতে পারি, এমনি করে যদি বলতে পারি তোমায় ভালোবেসেছি। উপেন্দা আজ কেন দেখেছো মাইদি?
পুরোনো দিনের মাল তো এখনকার মতন প্রকৃতি কারবার নয়। তোমার নাম দিলাম দরবারি কানাড়া। এসো বাবা দরবারি, তোমার সঙ্গী সাথীদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দি। ইনি হচ্ছেন ভৈরবী, কেমন গেরুয়া গেরুয়া চেহারা দেখেছ। ইনি হচ্ছেন খাম্বাজ, আর ইনি হচ্ছেন বেহাগ, কেমন করুণ করুণ চেহারা দেখেছ। রাতে বাজাবে আর ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদবে। ইনি হচ্ছেন মেঘমল্লার, আর এদের দুজনকে দেখছ, এরা হচ্ছেন দুই মানিক জোড়, রাগেশ্রী আর বাগেশ্রী। আর ইনি হচ্ছেন আধুনিক। মাসিমা, বাবা বলছিলেন আজ তো ছুটির দিন, তুমি যদি আমাদের সঙ্গে খাও। ওই দেখো আমার সব রান্না হয়ে গেছে। এই না তোমার ফ্রকও রেডি, আরো দুটো ফ্রকের সেলাই খুলে গেছে, রাতে করে রাখবো। এখন তুমি তো বড় লোকের মেয়ে, সেলাই করলে কি করে? বড় লোকের মেয়েদের যদি কাজ করতে নেই জানো, আমার সেলাই মাস্টার ছিল একজন বুড়ি মেম সাহেব, আমাকে সেলাই শেখাতে। এই না এসব কথা বিরজুদা বলে বুঝি? হ্যাঁ বিজিদা তো তোমাদের বাড়ির কথা সব সময় বলে। বাবা কি বড় লোক ছিলে তোমরা। সব বাড়ি কথা, সব বাড়ি কথা মা। আচ্ছা আজ আমাদের বেড়াতে যাবার কথা ছিল না? হ্যাঁ বাবা বলছিল পুরনো মন্দির দেখাতে নিয়ে যাবে। তাহলে যাও এখন গিয়ে একটু পড়াশুনো করে নাও, নইলে বাবা আবার বিকেলে নিয়ে যাবেন না। যদি আমাদের বাড়ির কথা কারোর কাছে বলেছিস, আমার যেদিকে দু চোখ যায় চলে যাব। একটা কথা বললে কি অপরাধ? জানি আমাদের সব কিছু গেছে, তবু রাজা ভূপেন্দ্র কিশোরের রক্ত আমার শরীরে বইছে। কারো সহানুভূতি সমবেদনা আমি সহ্য করতে পারবো না। তোমার মাসিমারও এরকম অনেক গাড়ি ছিল। কি মাসিমা বলো না, তোমাদের এরকম কতগুলো গাড়ি ছিল? আমার ঠিক মনে নেই বাবা, আমি একটু গাড়িটা দেখে আসবো। যা সত্যি বিরজুদা এসব কথা বলে আর আমার বড় লজ্জা। বিরজুর ওপর শুধু শুধু রাগ করবেন না, ফার্স্ট গ্লোরিটা ও কিছুতেই মন থেকে সরাতে পারছে না। ও কেবল বলেছিল আপনার বাবার নাম ভূপেন্দ্র কিশোর, বাকিটা আমার ডিডাকশন। ওর নামের সঙ্গে আমরা অনেকেই পরিচিত। নাম না বদনাম? এমন কোন বড় লোক আছেন যার কোনো বদনাম নেই? আপনার বুঝি মন্দির দেখার খুব শখ? শুধু দেখার নয় জানারও, একটু একটু আর্কিওলজিক্যাল ইন্টারেস্ট বলতে পারেন। আসল কথা অবসর সময়টা এইভাবে নিজেকে এনগেজ করে রাখি। ভাবতে পারেন খিদিরপুরের মতন জায়গায় এরকম একটা পুরনো দিনের মন্দির আছে। প্রায় 200 বছর আগে মহারাজা জয়নারায়ণ ঘোষাল এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এত বড় শিবলিঙ্গ ভারতবর্ষে আর কোথাও আছে কিনা জানি না। এই মন্দির চত্বরে বসে রামপ্রসাদ একদিন গান গেয়েছিলেন। এদের লাইব্রেরিতে বসে হেমচন্দ্র মাইকেল মধুসূদন পড়াশুনো করেছিলেন। সুতরাং রাজা মহারাজাদের কেবল যে বদনামই ছিল এমন কথা বলি কি করে? আপনার কাছে আমার অনেক ঋণ। কেন, সেদিন একটু রান্না করেছি বলে? না, আমার মেয়েটাকে এত আদর যত্ন করছেন সেই কারণে। ওর মা মারা যাওয়ার পর ও একেবারে একা হয়ে গিয়েছিল, আমি তো ওর জন্য বিশেষ সময় দিতে পারিনি। আপনার সঙ্গে পরিচয় হয়ে ও আবার ব্রাইট হয়ে উঠছে। আচ্ছা আমি একটু মন্দিরে প্রণাম করে আসি। হ্যাঁ
এই যে শুনলাম তুই চলিয়ে গেছিস, ফের ঘুরে আসছিস যে বাবু। এই তো বাবার খেলা গো দাদা, কেটে কখন আসে আর কেটে কখন যায় তে কথাটি বুঝবার জোলাই। নেহিবে আসলি ভাত হলে সোনা গাছির দারু আর পানি একবার যার পেটে পড়িয়েছে সে শ্বশুরা এখানে জিন্দিগি বিতিয়ে দিবে। তোমাদের ছেড়ে যাওয়া তো সহজ লয় গোবিন্দ রানী, তা শ্যামা কই? শ্যামা রানী তোর গলার আওয়াজ আমি পেয়েছি রতনদা, চান করছিলাম তোর তাই। কি হারমোনিয়াম এরকম তো লাগছে গো, তোমার জন্য নিয়ে এলাম। ও মা গো, বলছে আমার জন্য নিয়ে এসছে, আয় আয় ভেতরে। তোমরা সবাই এসে দেখে যাও রতনদা কি এনেছে। আমার যে কি আনন্দ হচ্ছে না রতনদা, কি বলবো মায়ের বলছি। ওলো তোরা আয়, আমায় কেউ ধর, আমি দাদা বলে অজ্ঞাত হয়ে যাবো। কিন্তু রতনদা তুই টাকা কোথায় পেলি রে? কেন আমার সঙ্গে 200 টাকা ছিল না? সেই টাকা নিয়ে তো নিজেদের সাথে গিয়েছিলাম গো, তা পথে হারমোনিয়ামটা দেখে মন খানি কেমন যেন তোমার জন্য টানলো। সে মানে কতদিনের শখ তোমার? সে একদিন বলেছিলে গান শিখতে পারলে সালার কাজই ছেড়ে দেবো। খালি গান শিখবো তা তো ফিল্মে ঢুকবো। তোদের মতো হাসাহাসি কিসের? বাবা ও রত্না, এই হারাম জাদা তুই আবার এসে ঢুকেছিস। এই দেখো রাগ করছো কেন মাসি, আমি তোমার কি খেলাম? তোকে আর মাসি কিছু খেতে হবে না রতন, পেটের ছেলের বয়সী সম্বন্ধে বলতে কিছু আটকায় না গো। আর আমাদের যখন ঠাকুরদার বয়সী লোকের সঙ্গে ঘরে যেতে হয়। হয়েছে বাবা হয়েছে, ও তোদের সঙ্গে কথায় পা। আরে তাই ইয়ে হারমোনিয়াম আনলে কে রে? এই রত্না তুই? হ্যাঁ দেখো না, আমার জন্য 200 টাকা দিয়ে নিয়ে এসছে। মাসি ও মাসি, আজ তুমি প্রথম পৌনি করো মানে এক কান হয়ে যাক। মরণ আর কি, হ্যাঁ আমার কি চর্চা আছে? চর্চাই ছেড়ে দিয়েছি। হ্যাঁ অন্তত এক লাইন গিয়ে তুমি শ্যামারানীকে একটু দেখিয়ে দিয়ে দাও। দেখ মুখ পড়ার মতো কথা বলিস নি, আমার গলায় সুরই নেই তা গাইবো কি রে? আহা শ্যামার মার গলায় কি সুর ছিল রে? হ্যাঁ মাসি আমার একটু একটু মনে আছে, সে জিনিস ভুলবার নয়। এই শ্যামা তোর মনে আছে? হ্যাঁ কালীমাস্টারের সঙ্গে মেলাতে গিয়েছিল, আমি তখন খুব ছোট। ওই কালীমাস্টারই তোর কাল হলো, তো মজরুদ্দিন সাহেব ওর গলা শুনে বলেছিল একেবারে ঠুংরির জন্য তৈরি। মার কথা এখন থাক মাসি, তুমি একটা গাও। আর দূর বাবু, খালি গাওনা গানা করিস না, আমার ভালো লাগে না। আমি তবলা নিয়ে আসছি। ও মাসি গাওনা। আচ্ছা ঠিক আছে, তোরা চাচাস নেই নে, ওই চন্দ্রকোষের সুরটা দে। আরে মন, আরে মন পুছ তো দিল মে তড়প, তে হি রে গায়, তে হি রে গায়, কুছ আশু বন কে कुछ आंसू बन के आंखों में आया के घस गया, आया के घस गया। करते खुदा से इश्क कर और बन जाए और भी कुछ, बंदों के इश्क ने मुझे बंदा बना दिया, बंदा बना दिया। আর পাচ্ছি না আর পাচ্ছি না, গলে সুর জমছে না আর দমও নেই। আই বাস এখনো কিছু কাজ গো তোমার গলায় মাসি, চরণের দুলি দাও। তোদের মধ্যে কেউ গিয়ে হেমুকে বলে দে খুড়ি করে চা পাঠিয়ে দেবে, আর এটা আমি তোদের খাওয়াচ্ছি।
এই রত্না হারামজাদা আজ আমার মনটা ভালো করে দিয়েছে। তাই তো আরো একটা আনলাম গো, গানের মতো জিনিস লাগবে মাসি, বলো একটুখানি সুর বাজো, দেখবে মন কেমন যেন জল হয়ে গেল। মাসি মাসি গো, আমি গান শিখবো মাসি। শিখে কি হবে, শুনবে কে? গান শোনা কাল ধরে কি আছে? মাগেদেরা তো চটলাকে স্যার এখান, কার্তিক পুজো হচ্ছে নাকি? এই চন্দ্র চল, বিন্দু চল, আমার ঘরে চল, সবাই ওইখানে চা খাবি। এই রত্ন ওইখানে যা, আমার ঘরে যা। আমার গত মাসের টাকা এখনো পায়নি। টাকাটা পাঠাবো কোথায়? তোর কোনো ঠিকানা আছে? টাকা আছে, আমার চাই। টাকা রাখা আছে, নিয়ে যাস। আরে মাসি কিছু বলবে না, সে মত নেই, রাগ তোর কাছে না। তোমার জন্য দু বার আমায় থানায় যেতে হয়েছে। ভালো মাল পেতে গেলে একটু আধটু কষ্ট করতে হয়। হারমোনিয়াম বাজিয়ে আবার ফিরে এলো কেন রে? কেন, ও তোমার কি করেছে? আরে আমাকে কিছু করার মতো লোক এখনো পয়দা হয়নি, এখানে মরদ কেউ আছে? মাগির দালালি করতে করতে সব সালা মাগি হয়ে গেছে। শোন একটা কথা বলি, গান বাজনা করছিস ঠিক আছে, তোমার ব্যবসায় যদি টান পড়ে দেখা মাঠের পরে দেখা হয়েছিল, দেখা হয়েছিল তবু না দেখা যে ছিল, ভালো দেখা হয়েছিল কাজলা দিঘির ঘাটের ধারে, নিদানি পা পানি সারে নি পানি শ্যামাকে মেলাতে নাড়লেই পারতিস, ঠান্ডা ফান্ডা লেগে আবার অসুখ বিসুখ না করে। রাখবো কার কাছে, তুমি ছাড়া তো আর কেউ নেই। রাতে তাহলে হচ্ছে তো? আপনারা হুকুম করলেই হবে বাবু। থেকে গেলাম আজ তোমাদের গান শুনবো বলে। সে তো আপনাদের কৃপা বাবু, আর আমাদের ভাগ্য। ঝুমুর দলে তোমার মতো ওই সভ্য আর মিষ্টি মেয়ে আমি আর দেখিনি, বুঝেছো? আজ রাতে গানের পর একটু দেখা সাক্ষাৎ হোক। এসব কথা বাবু আমায় বলবেন না, আমাদের ওই মাস্টার কালী মাস্টারকে বলতে হবে। তিনি যেখানে নিয়ে যান আমি যাই, যা বলেন তাই। বাবু মশায়রা, ওই যে মাগিকে দেখছেন ওই আমার শ্রী রাধিকে, জনম ভরে অষ্টম আমার খিটিমিটি লেগে রয়েছে। আমি যা বলি ও উল্টোটি তাই করে, আমি যদি বলি এদিকে যাব
তো ওদিকে যায়, তবু ওকে আমি ছাড়তে পারিনি। কেন বলতে পারেন বাবু মশাইরা? সেই যে প্রথম দেখায় ও আমার মন নিয়েছিল। ময়নামতির পথের ধারে দেখা হয়েছিল, ময়নামতির পথের ধারে দেখা হয়েছিল। আরে না না না, তিপান্তরের মাঠের পরে দেখা হয়েছিল। আরে না বাবা না, ময়নামতির পথের ধারে দেখা হয়েছিল। তিপান্তরের মাঠের পরে দেখা হয়েছিল। দেখা হয়েছিল তবু না দেখা যে ছিল ভালো, দেখা হয়েছিল। দেখা হয়েছিল তবু না দেখা যে ছিল ভালো, দেখা হয়েছিল। ময়নামতির পথের ঘাটে দেখা হয়েছিল, তিপান্তরের মাঠের পরে দেখা হয়েছিল। আসবে তুমি বলেছিলে। কে বলেছিল? কে? ওই বামুন পাড়ার ছেলের সনে কথা হয়েছিল, ময়নামতির পথের ধারে দেখা হয়েছিল। দীপান্তরের মাঠে পরে দেখা হয়েছিল। ফিরবে তুমি বলেছিলে। কি গো আমার এমন বন্ধু ঠিকই? তোমারই 103 সনে কথা হয়েছিল, তিপান্তরের মাঠে পরে দেখা হয়েছিল। ময়নামতির পথের ধারে দেখা হয়েছিল। দেখা হয়েছিল তবু না দেখা গেছিল ভালো, দেখা হয়েছিল। ময়নামতির পথের ধারে দেখা হয়েছিল, তিপান্তরের মাঠের পরে দেখা হয়েছিল। দেখা আমি কি এখানে বসে বসে মাছি তাড়াবার জন্য এসছি? যা যা উঠনা যা। বাবা এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে আসছি। লক্ষ্মী মা আমার, বাবাকে গিয়ে বলো শুধু শুধু ডাক্তারের দরকার নেই, আমি বেশ আছি। এই বইটা বাবা তোমাকে পড়তে দিলেন, বললেন খুব হাসির বই, হাসতে হাসতে পেট ফেটে যাবে। মাসিমা তুমি নাকি গান জানো? এটা বিজ্ঞদা বলেছে বুঝি? হ্যাঁ গান শেখাবে নিশ্চয়ই। তার আগে তুমি বাবাকে গিয়ে বলো যে শুধু শুধু ডাক্তার যেন না আনেন। লাভলি, গুড ওল্ড ট্র্যাডিশন তাহলে আবার ফিরে আসছে। কে আসছে গো?
old tradition. Asti abe, one has to move through the endless cycle round and round. সবাই আনন্দ করছে, আপনিও চলুন না বিপিন সাহেব। ওইসব ছেলে ছোকরাদের সঙ্গে ঠিক মিশতে পারি না সুভাষ। বেশ তাহলে আপনি ছাতে গিয়ে বসুন, আমি উষাকে পাঠিয়ে দিচ্ছি। উষা? আমার মতো একটা অপরাহ্নকে উষার কেন ভালো লাগবে সুভাষ? তাছাড়া আমারও তো তাকে ভালো না লাগতে পারে। আপনি কিন্তু চিরকাল একই রয়ে গেলেন বিপিন সাহেব। চিরকাল শুধু তোমাকে নিয়ে কাটিয়ে দিলাম, তাই না? আমার ভাগ্য। আবার ওসব ভাগ্যটা গো কেন? এ কি আপনি উঠলেন কেন? না আজ বরং আমি আসি, তুমি ব্যস্ত আছো। না না তা হয় না, আপনি বরঞ্চ ছাতে গিয়ে বসুন, আমি একটু পরে আসছি। সোডা উইস্কি পাঠিয়ে দিই? ঢালবে কে? তুমি তো জানো কারো হাতে ঢালা ড্রিঙ্ক আমার পছন্দ হয় না। তুমি বরং তোমার সমস্ত কাজ সেরে নাও, আমি ছাদে অপেক্ষা করছি। আহা ছল করে জল আনতে আমি যমুনাতে যাই, আহা ছল করে জল আনতে আমি যমুনাতে যাই, আহা যমুনাতে যাই, যমুনাতে যাই গো আমি, যমুনাতে যাই গো আমি, যাই গো যমুনাই, আহা ছল করে জল আনতে আমি যমুনাতে যাই, আমি যমুনাতে যাই, আমি যমুনাতে যাই। সে আছে দাঁড়িয়ে পথে বাঁশি খানি নিয়ে হাতে, সে আছে দাঁড়িয়ে পথে বাঁশি খানি নিয়ে হাতে, শিকল বেঁধে রাখে ধরে, শিকল বেঁধে রাখে ধরে, শিকল ভেঙে যাই আমি, শিকল ভেঙে যাই, আছল করে জল আনতে আমি যমুনাতে যাই, আমি যমুনাতে যাই, আমি যমুনাতে যাই। ছল চাতুরি করিব যত মিছের বোঝা বাড়ে তত, ছল চাতুরি করিব যত মিছের বোঝা বাড়ে তত, মনে ভাবি যাব না আর, মনে ভাবি যাব না আর, টেনে নিয়ে যায় বাঁশি টেনে নিয়ে যায়, আছল করে জল আনতে আমি যমুনাতে যাই, যমুনাতে যাই, যমুনাতে যাই গো আমি, যমুনাতে যাই গো আমি, যাই গো যমুনাই, আছল করে জল আনতে আমি যমুনাতে যাই, আমি যমুনাতে যাই, আমি যমুনাতে যাই। মাসি 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 বিন্ধিল বন্নির শলা রুদ্ধ কর্ণে আসি, নিরুপায় অনাথের অন্তিমের ডাক। তেগোস দেবতার গ্রাস। কাল খুশির তুফান উড়িয়ে আজ উদাস কেন, বলো আজ উদাস কেন, কাল খুশির তুফান উড়িয়ে আজ উদাস কেন, বলো আজ উদাস কেন, আজ উদাস কেন সহেলি, আজ উদাস কেন, আজ উদাস কেন সহেলি, আজ উদাস কেন, কাল খুশির তুফান উড়িয়ে আজ উদাস কেন, বলো আজ উদাস কেন, রাতি পোহালে পদপ মপম গম গরে গরে সা রে গামা, যাবে যে গুচুলে তবে আজ উদাস কেন, কাল খুশির তুফান উড়িয়ে আজ উদাস কেন,
বলো রাজুদাস কেন? ওই দেখো ফুটেছে কত তারা, নিশা রে মাপা পম পম গ ম গ র গ র সরে তলি সা, রে ম প নি দ ম প নি সা, নি স নি প গ ম রে সরে সা। ওই দেখো ফুটেছে কত তারা, ওই দেখো চাঁদ রয়েছে তন্দ্রহারা, বাতাসে আসছে ভেসে মাতাল করা সুবাসে, বাতাসে আসছে ভেসে মাতাল করা সুবাসে, এই বাহুদার বাধা আছে মোরাজ উদাস কেন, তবে আজ উদাস কেন? কাল খুশির তুফান উড়িয়ে আজ উদাস কেন, বলো আজ উদাস কেন? তুই দেখো হাসিছি হাসনাহারা, ওই দেখো বেল ঘোমটা খুলতে মানা, যে ছোঁড়া পড়েছে পাশে তোমার পরশু আসে, যে ছোঁড়া পড়েছে পাশে তোমার পরশু আসে, এই অখিল আর হয়ে যায় মোরা জুদাস কেন, তবে আজ উদাস কেন? কাল খুশির তুফান উড়িয়ে আজ উদাস কেন, বলো আজ উদাস কেন? সরস্বতী আঁকড়ায় হঠাৎ জমদূতের রাবির ভাব কেউ, অস্তগামী ডেমোক্রেসির শেষ প্রহরী কি চাই? তোমাকে দেওয়ার মতো কিছু নেই ভাই, এক একটাকে ধরবো আর গারদে পুরবো। আমরা এখানে কি অনাইন ভেঙেছি? সবাই মিলে একটু গান বাজনা করছি, কোনদিন বলবে গান বাজনা করলে গ্রেফতার করবো। শুনুন মুরাই, এখানে আদিম বারবারিক অ্যাক্ট কিচ্ছু হচ্ছে না, বেশি যদি ত্যান্ডাই ম্যান্ডাই করো না, এই নি ইংরেজি খবরের কাগজে লিখে দেবে। সমস্ত ঘরগুলো খুঁজে দেখুন, আমরা খবর পেয়েছি একটা ক্রিমিনাল এবারে গা ঢাকা দিয়ে আছে, তার নাম হারান ঘোষ। শুনুন শুনুন, হারান একটা বাড়িতে ডাকাতি করতে গিয়ে সে বাড়ির দারোয়ানকে ছুরি মারে, দারোয়ানটা মারা গেছে। আমরা তাকে খুঁজছি। মার্ডার? Thank you.
জ্যাঠামশাই। কে বেনু, তোমার বুঝি আজ এই পাড়ায় ডিউটি পড়েছে? আগে মানে তা আমাদের নিয়ে কি করতে চাও বলো? ছাদে বসে আমার এক বন্ধুর সঙ্গে ড্রিঙ্ক করছি, এটা যদি বেআইনি হয় আমাকে ধরে নিয়ে গিয়ে চালান দিতে পারো। আগে মানে তা নয়, আমরা একজন ক্রিমিনালকে ট্রেস করছিলাম। তোমরা তো জানো রোজ সন্ধ্যের সময় আমি এখানে আসি। না মানে ঠিক এবারটাই আমি জানতাম না মানে। চ্যাটার্জি সাহেবকে বলো আজ আর এটা দরকার নেই। কি ব্যাপার, আজ স্কুল টুল যেতে হবে না? আপনাকে এসে খালি বিরক্ত করে তো? না, ও না এলেই বরং বেশি খারাপ লাগে। আমি তো শুনেছিলাম আপনার শরীর খারাপ। ও এমন কিছু না। আমি আপনাকে একটা কথা বলতে এসেছিলাম। আসুন। আমি বলতে এসেছিলাম, আপনি বোধহয় জানেন না যে আমি ল্যান্ড অ্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্টের একজন বড় বাবু, আর আমার নামের পেছনে একটা IAS ছাপও আছে। তাই বলছিলাম আপনাদের জমিদারির কাগজপত্র যদি কিছু থেকে থাকে আমি দেখতে পারি, আর আপনাদের ওই নায়েব কুণ্ডকে ভালো রকম শায়েস্তাও করতে পারি। প্রথমত ওসব কাগজপত্র আমার কাছে কিছুই নেই, দ্বিতীয়ত কি হবে ওসব হাঙ্গামা করে। বেশ আছে, দেখছেন না মনের আনন্দে কেমন শ্যামলীকে গান শোনাচ্ছি। বাবা, আমাকে মাসিমা বলেছেন আমাকে গান শেখাবে। তাহলে তো খুব ভালো হয়। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার মাথায় একটা প্ল্যান আসছে। আচ্ছা, আমাদের বসবার ঘরটায় তোর মাসিমার জন্য যদি একটা গানের স্কুল করে দেওয়া হতো কেমন হয়?
সত্যি অনেক সব বাচ্চারা আসবে আপনার কাছে গান শিখতে, এবার আপনার সময়টাও কেটে যাবে, কিছু অর্থ উপার্জন হবে। কিছু মনে করবেন না, কথাটা এভাবে বলতে আমার খুব খারাপ লাগছে, তবে এটারও তো প্রয়োজন আছে। সত্যি প্রয়োজন, বিশেষ প্রয়োজন। শ্যামা, ও শ্যামা, ওই নটা যে বেজে গেলে একটু গানের রিহার্সাল করতে হবে না? ও শ্যামা রানী, একবারে রক্ত রক্তি কাণ্ডে মাঠে দিলে কি করে? তুমি এখান থেকে চলে যাবে তোমরা। আমি কি করলাম গো? একটা জিনিস দিলাম না, চলো আমরা পালিয়ে যাই রতন না, আমার তুমি পালাবে তোমার কপালে রক্ত কিছু সামান করেছি, ওই হারাম গান বাজনার জন্য রোজগার প্রতি হচ্ছে না, তো একেবারে খেপে উঠেছে, বলছে ছুরি দিয়ে মুখ ফালা ফালা করে দেবে। আমার চাকর চাকবার শখ যদি না থাকে মর্দানি মারতে আসি না, জান রেখে চলে যেতে হবে। আপনি জান লেন আর রাখেন, যা হক কথা বলবোই। বললো কি তোর আবার মারপিট শুরু করলি? ওই সকালবেলা মেয়েটাকে রক্তারক্তি করে তোর আঁশ মিটলো না? ওই মেয়েটা না থাকলে তোকে যে পুলিশে যেতে হতো রে আকুরি বেটা। শ্যামাকে আমি নিয়ে যাবো। কোথায় সে আমি বুঝবো, কোথায় আমার জিনিস আমি নিয়ে যাবো, বাস। তোর বাপের জিনিস হারাম জাদা, তোর কর্ম আমি খুঁজে দেবো। স্থান ভদ্রকে ছেলে, তোর ঘরে মামুন নাই? চাবি না, ভোর ভোর এত চিল্লাচিল্লি কিসের হারান বাবু? এক সালে মাগি মরেছে। Thank you.
এই যে টাকাটা, তোমার বাবা ভীষণ দুষ্ট হচ্ছে। চলো, কি ব্যাপার রে বিজুদা, এত জরুরি তলব কিসের? বাবু এই ঘরে আছেন। এই যে আপনি এসে গেছেন, গুড। মাঝিতে দেখলাম আজকের দিনটা শুভ, সুতরাং আজকেই হয়ে যায়। কি হবে? বারে আমার মেয়েটাকে গান শেখাবেন বলেছিলেন না, এই কথা দিয়ে কথা ফেরাবেন না কিন্তু। হ্যাঁ মাসিমা চলো। উফ, আপনারা বাবা আর মেয়ে মিলে না। আমি কিছু বলিনি দিদি। জানি না
এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।